আজকের দিনে কেউ কাঁদে না। আপনার নাতনির চারপাশে যখন থাকি নিজেকে অনেক সমৃদ্ধ বলে মনে হয়। এটা মিথ্যে নয়, সত্যি। এই মানুষটা আমাকে কিরম হারিয়ে দিচ্ছে। আমি ওকে কত খারাপ খারাপ কথা বলি। ও তো আমাকে কোনোদিন কোনো খারাপ কথা বলে না। কাল কখন বেরোনো হবে? বাবা, যাচ্ছি তো আমাদের বাড়ি। কোথায় আমি যাওয়ার জন্য ছটফট করব তা না, ওনার ছটফটানি বাড়ছে। কি হাংলা গো তুমি, তোমার একটু লজ্জা কর না। না, আমার যে লজ্জা নেই সেটা তো প্রমাণ হয়ে গেছে। আর কালকের দিনটা কি জানো, জামাইদের দিন। তোমরা মেয়েরা গেলে না গেলে তাতে কিছু যায় আসে না, জামাইরা গেলেই হলো। শুনলে না তোমার পিসিমণি দাদু ভাই কি বললেন? আমার না সত্যি ভালো লাগছে না, রিয়েলি। ভাবলাম কটা দিন আমাদের বাড়িতে গিয়ে একটুখানি আনন্দ করব, ফুর্তি করব, তা না। প্রথমবার যখন গিয়েছিলাম তুমি গিয়েছিলে লেজুর হয়ে, তারপর তুমি পার্মানেন্টলি বাড়ি ছেড়েই চলে গেলাম, কোনোদিন আসবো না বলে। ও মা, গিনি মা অসুস্থ হয়ে পড়লো, শুশুর করে আবার আমাকে বাড়িতে চলে আসতে হলো। এবার আবার উনি যাচ্ছেন লেজুর হয়ে। কোথায় ভাবলাম বাড়ি থেকে একটুখানি হই হুল্লোড় করবো, পার্টি করব, তা না, বোঝো। সেটা তুমি নিজেই আমাদের বাড়ির সবাইকে নেমন্তন্ন করার ব্যবস্থা করেছো। আরে বাবা, এ বাড়ির লোকজনকে নিয়ে তো কোনো ঝামেলা নেই, যত প্রবলেম তো তোমাকে নিয়ে। তুমি যে কথাটা বারবার বলো, মন থেকে বলো কথাটা। মন থেকে না তো কি মানে মুখ থেকে বলি? আমি তো তোমাকে সত্যিই পছন্দ করি না, তুমি বুঝতে পারো না? তাহলে সেদিন যে বললে মাঝে মাঝে আমাকে মিস করো, কি আশ্চর্য কথা! সে তো আমি মাঝে মাঝে মনের উলকেও মিস করি। কেন জানো, আমার না ঝগড়া করতে ভীষণ ভালো লাগে। আমার তো উল্টো দিকে এমন একজনকে চাই না যে সারাক্ষণ বক বক করবে, আমার সঙ্গে ঝগড়াটা চালিয়ে যাবে। সেই জন্য তুমি কি ভাবলে তোমাকে আমি পছন্দ করি বলে মিস করি? নো, নেভার। কি করে থাকবে আমার সাথে সারা জীবন এভাবে? তোমার সঙ্গে সারা জীবন থাকতে আমার বই গেছে। তাই? হ্যাঁ তাই। তুমি কে হরিদাস পাল হে, তোমার সঙ্গে আমি সারা জীবন থাকতে যাব? দেখো না আর তো কটা দিন। আসলে কি জানো তো, আমার না জীবনে কতগুলো মিশন আছে। এবারে লোকজনগুলোকে আমি খুব ভালোবেসে ফেলেছি তো, এদের জীবনগুলোকে আমি একেবারে আমার নিজের মতো সাজাতে চাই। যেদিন এ বাড়িটা পুরো আমার নিজের মনের মতো করে সেজে উঠবে, ব্যাস তখন তুমি আমাকে আর এ বাড়িতে দেখতেই পাবে না। আমি হাওয়া, আর তারপর তুমি কোথায় আর আমি কোথায়। এই বাড়িটাকে তুমি মনের মতো করে সাজালে, তোমাকেও তো কেউ মনের মতো করে সাজাতে চাইতে পারে। ও মাই গড, সেটা কে শুনি? হু, ধরে নাও আমি। এই বামুন হয়ে চাঁদে হাত দিতে যেও না কিন্তু। তুমি সাজালেই বা আমি সাজতে যাবো কেন? শোনো, আই ডোন্ট লাইক ইউ, তুমি বোঝো না কেন বলো তো? আমার তোমাকে একদম ভালো লাগে না, একদম না। তোমাকে বিয়ে করতে হয়েছে বলে আমার কতটা প্রেস্টিজ পাংচার হয়েছে সেটা তুমি জানো? ডু ইউ নো দ্যাট? আমার বন্ধুরা সারা দিন তোমাকে নিয়ে আমায় আওয়াজ দেয়, বলতে থাকে, আমাকে সেগুলো শুনতে হয়। কার জন্য? তোমার জন্য। মা
বারবার একই কথা কেন বলো ফুলজুরি? বলি তার কারণ সারাক্ষণ তুমি লেজুরের মতো আমার সঙ্গে সেটে থাকো বলে। ভাবলাম এবার বাড়ি গিয়ে কত আনন্দ ফুর্তি করবো, হই হই করবো, সেটাও হবে না, কারণ তুমি যাচ্ছ। আরে অন্যদের নিয়ে তো আমার কোনো প্রবলেমই নেই না, তার কারণ তারা তো কি আমার হাজবেন্ড নয়। তোমার পরিচয় কি? তোমার পরিচয় তুমি আমার হাজবেন্ড আপাতত, আপাতত। কিন্তু এই যে আমার বন্ধুরা সব আমাদের বাড়িতে আসবে, তা তো জানতে পারবে, দেখতে পাবে যে তুমি আমার হাজবেন্ড, তখন লজ্জায় আমার কতটা হেড ডাউন হবে বলো তো। আমাকে নিয়ে তোমরা তো লজ্জা কিসের বলতে পারো? আমি কিসে এত মন্দ জানতে পারি? দেখো ভালো মন্দ অত আমি জানি না, আই জাস্ট নো দ্যাট ইউ আর নট মাই কাপ অফ টি। আমি স্বপ্নে কেন, আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না যে তোমার মতো একটা উজবুককে আমি বিয়ে করেছি। কবে ডিভোর্স চাও বলো? বিয়েটাই মন থেকে হলো না তো আবার ডিভোর্স। বিয়েটা মন থেকে হয়নি মানছি, কিন্তু ফর্মালিটি করে আইন মেনে তো হয়েছে, তাই তাই বিয়েটা ভাঙতে গেলে আইন মেনেই আমাদের চলতে হয়, তাই ডিভোর্সের প্রসঙ্গটা এলো। আর তুমি যখন আমাকে এতটা অপছন্দ করো, তাহলে এত এত অপছন্দ নিয়ে তুমি আমার সাথে থাকবে কেন? আই ক্যান আন্ডারস্ট্যান্ড, আই ক্যান আন্ডারস্ট্যান্ড ফুলজুরি, ইউ জাস্ট ওয়ান্ট টু গেট রিড অফ ইট, তুমি এই বিয়েটা থেকে মুক্তি পেতে চাও, আমি তোমাকে সারা জীবনের মতো মুক্তি দিয়ে দেবো, দিয়ে দেবো মুক্তি। এত বড় ডায়লগ, এটা কি কোনো ফিল্মের ডায়লগ ছিল? No, never. I'll prove that. আমি আমার কথা প্রমাণ করে দেবো ফুলঝুরি, কিন্তু তার আগে তুমি একবার ভেবে দেখো, বিয়েটা ভাঙার আগে একবার ভেবে দেখো। আমার তো মনে হয় তুমি নিজে নিজেকে চিনো না। নিজেকে চিনি না আমি, খুব ভালো করে চিনি। আরে বাবা, প্রত্যেকটা মেয়ের জীবনে একটা করে ড্রিম হাজবেন্ড থাকে, ইউ নো, ড্রিম হাজবেন্ড। আমার মনেও ছিল, ছিল কেন, এখনো আছে, কিন্তু সেই ড্রিম হাজবেন্ডের সঙ্গে তোমার কোনো মিলই নেই। তাহলে বলো, তাহলে বলো, আমি তোমাকে আমার বর বলে মানবো কি করে? বন্ধু বলে মানতে পারো? বন্ধু তোমায়? আই মিন হোয়াটস রং উইথ ইউ, আর ইউ ক্রেজি? নো আই এম নট, আমি শুধু একবার ভালো করে বুঝে নিতে চাইছি। বুঝতে পেরেছো? আচ্ছা তোমাকে আমি কি করে বোঝাই বলো তো। শোনো, তোমার মতো একটা মানুষ না আমার ত্রিসীমানাতেই থাকতে পারে না, না বন্ধু হয়, না হাজবেন্ড হয়, না পরিচিত হয়। সারা দিন জ্ঞান দেয়, ধুতি পরে বুড়ো দাদুদের মতো আবার পড়াতে যায়। জানো তো এমনিতে যারা টিচিং প্রফেশনে থাকে না, তাদেরকে আমি মোটে সহ্য করতে পারি না, আই হেট দেম। ধরে নিচ্ছি যে কথাগুলো এখন তুমি বললে সে কথাগুলো থেকে কখনো সরে দাঁড়াবে না। সরে দাঁড়াতে যাব কেন? আমি কি পাগল হয়ে গেছি নাকি? ও গড, আমি তো জিসাসের কাছে রোজ প্রার্থনা করি, ভগবান আমার জীবনে যেন উজবুক না থাকে, কোনো দিন না থাকে। কি বললে তুমি? ট্রুলি স্পিকিং, আমি সত্যি কথা বলছি, তোমার মতো একটা মানুষের সঙ্গে আমার পরিচয় থাক, বন্ধুত্ব থাক, দেখা হোক,
আমি চাই না। একটা কথা বলবো, আমি জানি তুমি সত্যি কথা বল, তাই সত্যি উত্তর পাবো জেনেই প্রশ্নটা করছি। কি গুরু বলো বলো, বলে ফেলো, আমি আবার সুটকেস গোছাই। এই যে আমি এবার যাচ্ছি না, আমি কিন্তু অত সহজে আসবো না। তখন তো গিনিমার শরীর খারাপ হয়েছিল, তাই বলেছিলাম তোমায় ছেড়ে কোথাও যাব না। এখন তো গিনিমা সুস্থ, বাড়ি থেকে যাই, কয়েকদিন হই হুল্লোড় করি, নাইট পার্টি করি, তারপর যখন গিনিমার জন্য মন খারাপ করবে টুক করে এসে দেখা করে চলে যাব। এবার প্রশ্নটা করতে পারি? তোমার প্রশ্ন তো তোমার মতোই বোরিং হবে, ইন্টারেস্টিং তো আর কিছু হবে না। প্রশ্নটা যতই বোরিং হোক ফুলঝুরি, উত্তর দিও প্লিজ। প্রশ্নটা বা দয়া করে করেই ফেলুন, প্রশ্ন করার নাম করে না আর কথা বাড়াবেন না, আমি কিন্তু সব বুঝি। হ্যাঁ, গিন্নিমার অসুখ করেছিল বলে তুমি আমাদের বাড়িতে এসেছিলে, তা না হলে তুমি আসতে না। নো ওয়ে, আমি তো ঠিক করেছিলাম আর কোনোদিন আসবো না। ধরো আমার যদি কোনো অসুখ করে দেখতে আসবে আমায়? কেন গো, আমাকে কি পাগল কুকুরে কামড়াবে? তোমার অসুখ করলে আমি তোমাকে দেখতে আসবো কেন? তোমাকে কি আমি ভালোবাসি না পছন্দ করি? আরে বাবা, গিনিমাকে তো আমি ভালোবাসি পছন্দ করি, সেই জন্য গিন্নিমার সঙ্গে আমি দেখা করতে এসেছি। কিন্তু তোমার ক্ষেত্রে এর একটাও অ্যাপ্লিকেবল নয়। তাও তো বটে। ধরো যদি আমার মরে যাওয়ার খবর পাও, আমার এই উত্তরটা পাওয়া খুব জরুরি, বলবি আমায়? যত বোগাস প্রশ্ন, আগে তো মরো, তখন দেখা যাবে। গাছে কাঁঠাল গোপে তেল। কি বললে? বললাম গাছে কাঁঠাল গোপে তেল, তুমিও মরছো আর আমি আসছি। ব্যাপারটা অত ছোট করে নাও দেখতে পারতে ফুলঝুরি, কার কখন কি ঘটে যায় বলা যায় না। এনিওয়ে আমি তোমাকে আর বিরক্ত করব না, আমি স্টাডি রুমে যাচ্ছি, ওখানেই শোবো। হ্যাঁ যাও যাও, এই বাড়িটা না আমার কাছে পুরনো হয়ে গেছে, আমার আর এখন অত ভয় করে না, আমি তো বেশ আরামসে হাত পা ছড়িয়ে এখানে ঘুমাবো। ঠিক আছে, তাহলে তুমি তাই করো। এই শোনো, তা বলে তুমি কিন্তু কাল জামাই ষষ্ঠীতে যাওয়াটা ক্যান্সেল করে দিও না বাবা, তাহলে দাদু ভাই পিসিমণি ওরা ভীষণ আপসেট হয়ে যাবে, তারপর আমাকেই দোষ দেবে। তুমি যেও, কিন্তু আবার তাতেই চলেও এসো। হুম, তাহলে আমি আমার বন্ধুদের সঙ্গে পার্টি করতে পারবো। বাবুর আবার গোসা হয়েছে, রাগ হয়েছে, হয়েছে তো বয়ে গেছে। আমার দাদি কি, যা সত্যি আমি তাই বলেছি। কতদিন বন্ধুদের সঙ্গে গসিপ করা হয়নি, আই এম মিসিং অল অফ ইট। আমি তো বাড়িতে গিয়ে পার্টি করব, নাচ করব, হই হুল্লোড় করব, আই এম গোনা হ্যাভ গুড টাইম, ইউহু। ব্যাপার বলতে কি, হ্যাঁ অম্মিকে যে বলে গেল সকাল সকাল যেতে, তা বেলা 10টা বেজে গেল, কারোর তো যাবার আমি কোনো তোড়জোড় দেখছি না গো, কেউ যাবে না নাকি? হ্যাঁ
কোথায় বলে গেল যে সকাল সকাল গিয়ে জল খাবারের কথা, সেসব যোগাযোগ করে ওরা বসে থাকবে তো নাকি? আর এরা গিয়ে পৌঁছবে বেলা ১২টায়। হ্যাঁ, এটা একটা কথার কথা হলো। আমি কি করবো, সাজগোজ হলে তো সাহেব দাদু ভাই ছাড়া আর কোনো নাতি যাচ্ছে না। যাচ্ছে না মানে? এবার কি অম্মিকে নিজে মুখে বলে গেল ওর একটা মান সম্মান নেই, এটা হয় নাকি? আমি কি বলেছি, একদম যাচ্ছে না, এখন যাচ্ছে না। তুমিও যেমন, তারা কাজে বেরিয়েছে, কাজ কম তো বজায় রাখতে হবে তো নাকি? হ্যাঁ, কাজ সেরে ফেরার পথে ওদের বাড়িতে যাবে, আর তো ফেরার কোনো বেড়া নেই। সারা রাত ধরে গপ গাঁতা এসবই তো চলবে। বাবা, অম্বি ঠাকুরপো বাড়িতে যাওয়া, বাপরে বাপ, সে তো নাতিরা নাদ ভরে একেবারে ঘটি ঘটি জল খেয়ে থাকে না? আসলে বাঁধা গরু ছাড়া পায় তো বেড়া। তুমি ওদের এই বাড়িতে যেভাবে ঘেঁটিটা ধরে রাখো তাতে তো ওদের মুখ এপাশ ওপাশ করার কোনো জো থাকে না। থাম দেখিনি তুমি, আমি কোন বাঘ না ভল্লুক যে আমাকে দেখে সবাই জানে একেবারে আমার ভয়ের নৌকা কাটি হয়ে যাচ্ছে। হে শুনি, হে শুনি, হ্যাঁ, আমি যদি শক্ত করে হাল না ধরতাম তো এত বড় সংসার টিকে রাখতে কজনেরা পারতো আমার ভালো করে জানা আছে। বাঁশ কাটা দিতে সবাই পারে, কিন্তু শাসন করে বাড়ির নিয়ম শৃঙ্খলা বজায় রাখতে কজনে পারে? হ্যাঁ, সে তুমি যাই বলো না কেন, কিন্তু তোমার নিয়ম শৃঙ্খলা খুব কড়া ধাতের, বুঝছো? মানে কেউ এতটুকু ফাঁক পাবে না খুব। এত কথা বলা হচ্ছে তো আমাকে? সত্যি সত্যি যখন সংসার ছেড়ে চলে যাবো কোনোদিকে দেখবো নি তখন দেখবে। এত বদনাম দিয়ে, বাপরে বাপ, কোনোদিকে আমার চোখ রাখবো নি সংসারের কোনো বেওড়া আমি থাকবো নি, আমি ঠিক করে নিয়েছি। দেখো তুমি রাগ করছো কেন, আমি তোমাকে রাগ করার কথা বললু? তুমি ছিলে বলেই তো আমাকে কখনো বাড়ির ভেতরকার ব্যাপারে নজর দিতে হয়নি কো। থাক থাক, আমার মন একে আর কথা কইতে হবে নি। সারাদিন ধরে গিন্নি গিন্নি করে যতবার আমি জব করি না, হরিনাম জব করলে বুঝলে একদিনে তোরে যেত। ওমা, বেলা ১০টা বেজে গেছে, এখনো আপনি জল খাবার খাননি কো? বলি আপনার নতুন বৌমা আপনাকে কি নিয়ম করে দিয়েছে, বলেছে না বেলা ৮টার মধ্যে আপনাকে জল খাবারের পাট চুকিয়ে ফেলতে হবে? ছাড় দিকি নি ওর কথা, পাগলে কি না বলে, বাড়ির এখনো কেউ খায়নি, আমি খেয়ে বসবো? হ্যাঁ, নাতিরা ছেলেরা সব কাজে বেরোবে, তারা অফিসে যাবে, তারা খায়নি, আমি বাড়ির গিনি, আমি খেয়ে বস থাকবো। দিদ ভাই, মা এসব প্রশ্নের উত্তর তো তার কাছে খাটবে নেই কো, সে যখন আপনাকে এসে ধরবে তখন তো আমাদের মতো করে বোঝাতে পারবেন না। দাও না, তোমরা খেয়েছো বৌমা? মা আমরা এখন খাবো কে করে, সাহেব বাবা তো নিচে নামে নেই কো, তাকে তো পাকার বাতাস দেওয়া হয়নি। অন্যান্য দিন সাহেব বাবা সকাল সকাল উঠে পড়ে, কাল বোধহয় সাহেব বাবা অনেক নাত অব্দি নেকা পড়া করেছে, তাই সকাল সকাল ঘুম ভাঙছে নেকো। সে কি কথা, বেলা ১০টা বেজে গেল এখনো ঘুম ভাঙলো না কো, তাহলে রেডি হয়ে যাবে কখন? থাক না বাবা, একটু ঘুমোচ্ছে বই তো নয়, ও বৌমারা তৈরি হতেও তা সাহেব বাবা ঠিক উঠে যাবে, তৈরিও হয়ে নেবে এখন। আই শোনো, আমি কিন্তু তোমাদের সঙ্গে ওই গাড়িতে যাব, মানে উজবুকের সঙ্গে আমি যাব না। হ্যাঁ, আহ নতুন বউ, তোমাকে কত করে বলেছি না স্বামীকে অমন করে উজবুক বলতে নেই কো। লা, উজবুককে উজবুক বলবো না তো কি বলে রাখবো, ও তো উজবুক। আর কি জানো তো, ওকে যদি উজবুক বলে না ডাকি না তাহলে আমার কিরম একটা যেন লাগে। চুপ চুপ করো, দেখো নিচে গিন্নিমা দাদু ভাই সব বসে আছেন, তারা যদি একবার শুনতে পায় না।
হাসছো? খুব বকবে। দেখো নতুন গো, যতক্ষণ না বাড়ি থেকে বেরোতে পারছি ততক্ষণ কোনো বিশ্বাস নেই গো। গিন্নিমা কখন কি বলে কাকে আটকে দেয় তার কোনো ঠিক আছে? হ্যাঁ, গিন্নিমা কাকে কখন কি বলে আটকে দেয় কোনো ঠিক আছে? বললেই হলো, আমরা এখন রেডি শেডি হয়ে বেরোচ্ছি, আটকে দেবে? কার ঘরে কটা মাথা বলো 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 বলো। আস্তে আস্তে নতুন বউ, আস্তে কত কাউ দেখি নিচে সকলে আছে, শুনতে পাবে যে। নতুন বউ, তুই মাঝে মধ্যে এমন করে কথা কস না, সত্যি ভয় একেবারে হাত পা হিম হয়ে যায়। চলো চলো চলো।